ইসমিল্লা রহমান আই আয়াম তহিদা রহমান অ্যাসিস্ট্যান্ট টিচার সিস্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আমার প্রিয় শিক্ষার্থী তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা আমাদের ভিডিও ক্লাসে আজকে যা আলোচনা করবো তা প্রথমে আমরা একটু জেনে নিই আজকে আমরা আমাদের ভিডিও ক্লাসে আলোচনা করব আমাদের তৃতীয় অধ্যায়ের কিছু অংশ কিছু অংশ অর্থাৎ আমরা এই অধ্যায়টাকে দুটো অংশে ভাগ করেছি একটা হলো মূল আর একটি হলো কাণ্ড এবং পাতা তো আমরা আজকের ক্লাসে শুধুমাত্র মূলের বিভিন্ন অংশ নিয়ে অর্থাৎ মূলটাকে কত ভাগে আমরা শ্রেণীবিন্যস্ত করতে পারি কীভাবে আমরা ভাগ করতে পারি মূলটাকে এবং সে উদ্ভিদের নামগুলো সম্পর্কে আমরা জানবো এবং আমাদের যে ছোটো ছোটো ভুলগুলো হয় এই অধ্যায় থেকে সেগুলো সম্পর্কেও আমরা আজকে বিস্তারিত আলোচনা প্রথমে চলে আসি আমার বোর্ডে তোমার লিখতে লেখা দেখতে পাচ্ছ কতগুলো জিনিস প্রধান মূলের রূপান্তর এবং রূপান্তরিত অস্থানিক মূল তো আমরা এখান থেকে প্রথমে যেটা জানবো আমাদেরকে কি পড়তে হবে আমাদেরকে পড়তে হবে এখান থেকে কোনটি কোন ধরনের মূল অর্থাৎ প্রধান মূল প্রধান মূল কোনটি প্রথমে আমরা একটু জেনে নিই উদ্ভিদের বিট অপ অংশ অর্থাৎ উপরে মাটির উপরে যে অংশটি থাকছে তার সঙ্গে অর্থাৎ সরাসরি সে অংশের সঙ্গে সংযুক্ত মাটির ভিতরে যে অংশটি চলে গেছে সেটাকে আমরা কি বলছি এটাকে বলছি প্রধান মূল অর্থাৎ প্রধান কাণ্ডের সঙ্গে সংযুক্ত যেটা মূলের অংশ সেটা হচ্ছে প্রধান মূল এটা বিভিন্ন কারণে অর্থাৎ খাদ্য সঞ্চয়ের জন্য কিন্তু এটাই স্ফীত আকার ধারণ করে এই মূলটা তখন এই মূলটাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করি এই ভাগের মধ্যে যেমন পড়ছে প্রধান মূলের রূপান্তর মূলাকৃতি মূল আকৃতি মূল শালগম আকৃতি মূল কন্দাকৃতি মূল এখানে উদাহরণগুলো জানতে হবে মূলাকৃতি মূল কুন্ত গাজরাকৃতি কন্দাকৃতি মালতি তাই না আর শালগম আকৃতি মূল এই মূলের নামগুলো আমাদের জানতে হবে যেগুলো প্রধান মূলের রূপান্তর ভাবেই কিন্তু কাণ্ড নয় পরীক্ষায় যেটা ভুল করো সেটা হলো উদ্দীপকের ছবি দেওয়া থাকে হয়তো মূলা গাজর আহ তারপর শালগম দেওয়া থাকলো তোমরা এগুলো এলোমেলো করে ফেললো তোমরা কখনো কখনো কাণ্ড লিখছো কখনো মূল লিখছো আহ তো একবার সুন্দরভাবে স্পষ্টভাবে লিখতে হবে এটি হলো প্রধান মূলের রূপান্তর এবার চলে আসি রূপান্তরিত অস্থানিক মূল আগে আমাদেরকে জানতে হবে অস্থানিক মূল কাকে বলে আমি তোমাদের পূর্বে যখন তোমাদের ক্লাসগুলো নিয়েছি অস্থানিক মূল সম্পর্কে তোমাদেরকে আমি ডিটেলসে আমি আলোচনা করেছিলাম যে অস্থানিক মূল হচ্ছে যখন একটি বীজ অঙ্কুরিত হয় ভূম থেকে যে উপরের দিকে অংশটা চলে যায় সেটা হচ্ছে মুকুল আর নিচের দিকে যে অংশটা চলে যায় সেটা হচ্ছে কি মূল অর্থাৎ মূল থেকে যে মূলটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে স্থানিক মূল আর এই মূলটা দেখা যাচ্ছে ভুর মূল অনেক সময় নষ্ট হয়ে গিয়ে সেখান থেকে আবার মূল গুচ্ছ মূল বের হচ্ছে বিভিন্ন পাতা অথবা কাণ্ড থেকে বের হয় অর্থাৎ তুমি যদি হাড়ের কোনো একটা ডাল তুমি মধ্যে দাও পানির মধ্যে কিছুদিন পর সেখান থেকে মূল বের হবে এটা হচ্ছে অস্থানিক মূল অস্থানিক মূল অর্থাৎ এই যে অস্থানিক মূলের আবার আহ শ্রেণীবিন্যাস রয়েছে দুটো তিনটে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা সাধারণত অস্থানিক মূলকে আমরা রূপান্তরিত করে থাকি তোমাদের বইতে অস্থানিক মূল্যের রূপান্তরের ক্ষেত্রে কিন্তু কয়েকটি কারণও দেওয়া আছে কখনো কখনো প্রজননের ক্ষেত্রে কখনো কখনো খাদ্য সঞ্চয় অস্থানিক মুখটা রূপান্তরিত হতে পারে এখানে দেওয়া আছে যে মিষ্টি আলুর যে আমরা দেখছি অস্থানিক মূলের একটা রূপান্তর আহ আরও আরও এসে যেমন নুডলসূচ এই অস্থানিক মূলের রূপান্তর এখানে আমাদের উদ্ভিদের নামগুলো একটু ভালো করে মনে রাখা প্রয়োজন তারপর যেটা রয়েছে সেটা হলো যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে মূলের রূপান্তর যান্ত্রিক ভারসাম্যটা কি সেটা আমরা আগে একটি গাছ সোজা হয়ে দাঁড়িয়ে আছে সেই গাছটি যদি তোমার আরেকটু সাপোর্ট পায় তাহলে সেটা দাঁড়িয়ে থাকাটা হয়তো বা আরো একটু মজবুত হয় এরকম একটা আমরা সাপোর্টটাকে যান্ত্রিক আমরা যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে বলছি তো যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে আমরা মূলটাকে কিন্তু কয়েকটি ভাগে ভাগ করতে পারি আমাদের বইতে যেটা আছে তোমরা দেখেছো যে স্তম্ভ মূল দেওয়া আছে তারপর আছে কি আমাদের আছে আমাদের আমাদের দেওয়া স্তম্ভ মূলের উদাহরণ কি বলতো হ্যাঁ তোমার মনে ঠিকই ধরেছে বট বট গাছের যে মূলটা রয়েছে সেটা স্তম্ভের মতো কারণ তোমার দেখেছো বট গাছ একটা জায়গায় অবস্থান করে আর এর ডালপালাগুলো বেশ অনেক দূর ছড়িয়ে ছিটিয়ে চলে যায় তো দেখা যায় যে ওই ডালগুলোর ভারসাম্য রক্ষার্থে জায়গায় জায়গায় স্তম্ভের মতো কতগুলো মূল ডাল থেকে বের হয়ে বা কাণ্ড থেকে বের হয়ে সেগুলো মাটির মাটির ভিতরে আস্তে আস্তে প্রবেশ করে এবং আস্তে আস্তে সেগুলো করা হয়ে স্তম্ভাকার ধারণ করে যার কারণে আমরা এটিকে স্তম্ভ স্তম্ভের মূল করি এটা সাধারণত বট উদ্ভিদে দেখা যায় তারপর আমরা চলে আসি ঠেস মূল ঠেসমূলটা আসলে কোথায় থাকে ঠেস মূলটা আমরা সাধারণত সেন্ট মার্টিন ওই অঞ্চলে কতগুলো যেমন কেয়াতে আমরা দেখতে পাই কেয়াতে ঠেসমূল মূল রয়েছে যেটা কি করে গাছটাকে আরেকটু মজবুতভাবে বা সোজাভাবে দাঁড়াতে সাহায্য করে তো অস্থানিক মূল কারণ কাণ্ড থেকে এটা বের হয় কেয়া গাছটা যদি এরকম হয় তো দেখা যায় কাণ্ড থেকে বিভিন্ন অংশ থেকে ফাঁকা ফাঁকাভাবে অস্থানিক মূলটা বের হয় এরা কাণ্ড থেকে বের হয়ে অগুচ্ছ মূল এক জায়গায় হয় না বেশ ফাঁকা ফাঁকা হয়ে এগুলো বের হয় তো আমরা এটাকে কি বলছি যান্ত্রিক ভারসাম্য রক্ষাতে মূলের রূপান্তর আর আরো হিমূল থাকে কোথায় তোমার সেটা জানো যে গাছগুলো সাধারণত তো যে গাছগুলো সাধারণত এই ধরনের অর্থাৎ কোনো কিছুকে বে একটু মতো একটা ক্ষমতা রাখে এরকম মূলে সাধারণত আরোহী মূল অন্য কাউকে পাশে যদি থাকছে সেটাকে উপরে একটু আরোহণের উপর দিকে চেষ্টা করে সাধারণত পানে কিন্তু আমরা আরোহী মন্তব্য দেখতে পাই মূলের কিন্তু আরেকটু কাজ রয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে শারীরবৃত্তীয় কার্য সাধনে তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে শারীরবৃত্তীয় কাজটা কি মূল শারীরবৃত্ত উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্য সাধনের জন্য মূলের রূপান্তর হয়ে থাকে শারীরবৃত্তীয় কাজটা আমাদের আমাদের জীবের ক্ষেত্রে কিন্তু আমি খাদ্য গ্রহণ আমার রেচন হচ্ছে এগুলো আমার শোষণ হচ্ছে এগুলো আমার শারীরবৃত্ত কাজ সেরকম উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু কতগুলো শারীরবৃত্ত কাজ রয়েছে যেরকম উদ্ভিদ খাদ্য তৈরি খাদ্য তৈরি করার জন্য তার কি প্রয়োজন পানি প্রয়োজন তার কার্বন ডাইঅক্সাইড হবে এগুলো তার একটা শারীরবৃত্ত কাজের একটা অংশ তো আমাদের বইতে যেটা উদাহরণ দেওয়া আছে শারীর কার্য সাধনের জন্য দেওয়া আছে কি দেওয়া আছে এখানে যে পরাশ্রয়ী মূল দেওয়া আছে যে একটা জীব আর একটা জীব একটা উদ্ভিদ আর একটা আশ্রয় গ্রহণ জন্য মূলটা আশ্রয় নেওয়ার জন্য তাকে সাহায্য করবে পরাশ্রয়ী যার নামের সঙ্গে তার বৈশিষ্ট্য রয়েছে পরের থাকবে মূলের সেটা হচ্ছে পরাশ্রয়ী এরকম কি উদ্ভিদের নামটা আমরা বলছি এখানে বলত আমরা এখানে কি উদ্ভিদ কোনটা রাসনা রাসনা যেটা পুরাতন আম গাছে বা অনেক পুরোনো গাছে আমরা দেখতে পাই যে রাসনা গাছে অনেক কোপুরের ডালগুলোতে থাকে এবং সেখান থেকে দেখা যায় যে এরকম কতগুলো মূল পাতাগুলো সাধারণত রাসনার এরকম আর এর যে অংশটা সেটা মূলগুলো বের হয় এরকম আবার দেখা যায় এরকম ভাবে পাতা আর এগুলো মূলগুলো বাতাসের মধ্যে এরকম ছড়িয়ে থাকে এবং বায়ু থেকে জলীয় বাষ্পটা সে গ্রহণ করে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য তারপর চলে আসি আমরা পরজীবী শোষক মূল পরজীবী শোষক মূলটা কি যে খাদ্য তৈরি করতে পারে না খাদ্যটা গ্রহণ করার জন্য উদ্ভিদের দেহের মধ্যে মূলটাকে প্রবেশ নেয় এবং খাদ্যটা নেয় যেমন স্বর্ণলতা আমরা জানি যে স্বর্ণলতা যে উদ্ভিদে জন্মে সে উদ্ভিদটা কিন্তু সে উদ্ভিদ হচ্ছে খাদ্য গ্রহণ তো আমরা যারা এটা এই উদ্ভিদ সম্পর্কে জানি তারা কিন্তু সাধারণত কোনো ফলন্ত গাছে বা কোনো বড়ো গাছে উদ্ভিদটা যদি ধরে তখন সেগুলোকে আমরা কি করি কেটে ফেলি বা নষ্ট করি কারণ সে যে উদ্ভিদের উপরে অবস্থান করবে সেই উদ্ভিদটা সে ক্ষতি করবে সেখান থেকে খাদ্যটা শোষক মূল পেলাম আর রয়েছে শ্বাসমূল শ্বাস মূল তো একেবারে ভিন্ন যেটা এই এই মূলগুলো থেকে একবারে আলাদা সুন্দরবন অঞ্চলের উদ্ভিদগুলোতে সাধারণত শ্বাসমূল থাকে সুন্দরী পরান। আমরা এটা রিভিশন করছি তো আমরা দ্রুত কিন্তু উদ্ভিদগুলোর নামগুলো একটু সুখেদের যে পরিচিত যে সঙ্গে উদ্ভিদ গুলো চেষ্টা করবে যে আমরা যেরকম ভাবে আমরা উদাহরণ গুলো তোমাদের মনে রাখতে হবে এখন জনন মূল জনন মূলের উদাহরণ মনে হয় তোমাদের অবশ্যই মনে আছে পটল আর কি তো হ্যাঁ আর কাঁকর এগুলোকে আমরা বলছি যে জনন মূল এই মূল গুলো এটাও কিন্তু একটা শারী কাজ প্রজনন একটা একটা উদ্ভিদ একটা উদ্ভিদ উৎপন্ন হবে পটলের মূলটাকে রেখে দেওয়া হয় পরবর্তী সিজনে গাছটা মাটিতে দিয়ে এখান থেকে নতুন একটা উদ্ভিদ হয় জনন মূলের উদাহরণ আমরা জানলাম আচ্ছা ঠিক এরকম ভাবে আমরা ক্লাসগুলো আগেও করেছি আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমাদের শারীরবৃত্তীয় শারীর কাজ সাধনে মূলের রূপান্তর আর এই যান্ত্রিক ভারসাম্য রক্ষাতে মূলের রূপান্তর মধ্যে তোমাদের একটু এলোমেলো আর উদ্ভিদের নামগুলো অর্থাৎ কোন কোন উদ্ভিদে কোন মূল অবস্থান করছে এটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে আরেকটি কথা বলে রাখি মূল এবং কাণ্ডের মধ্যে পার্থক্য কিন্তু এ অংশে একটা প্রশ্ন রয়েছে খুব গুরুত্বপূর্ণ সব প্রায় প্রায় কি করো খুব সাধারণ যে পার্থক্য লেখার চেষ্টা করো কি লেখো যে মূল মাটির গামী হ্যাঁ এই পার্থক্যটা আমরা লিখব মাটির নিম্নগামী কাণ্ড কাণ্ডগামী একটা অংশ আর কি করে মূলের মাধ্যমে উদ্ভিদ কী করে খাদ্য তৈরি পানি এবং লবণ মাটি থেকে আহরণ করে আর মূলের সংগৃহীত পানি এবং খনিজ লবণ কাণ্ডের মাধ্যমে পৌঁছে দেয় তারপর আমরা বলতে পারি যে মূলের রয়েছে কি কি অংশ মূলত্র অঞ্চল স্থায়ী অঞ্চল কিন্তু কাণ্ডে কি রয়েছে পর্ব পর্ব রয়েছে মূলটি সাধারণত বর্ণহীন হয়ে থাকে এখানে কি থাকে লিউকো প্লাস্ট আর কাণ্ড সাধারণত কি হয় কাণ্ড সাধারণত কচিকাণ্ড বর্ণযুক্ত এখানে কি গাছ থাকে যেটা শালক সংশ্লেষণে গুরুত্ব পালন করে তোমার প্রিয় স্টুডেন্ট তোমার নিশ্চয়ই জিনিসগুলো ভালোভাবে মনে রাখবে ফুল যে জায়গাগুলো হয় সেগুলো আমি তোমাকে একদম চিহ্নিত করে দিলাম যে জিনিসগুলো আমাদেরকে আরও অধিক গুরুত্ব সহকারে আমাদেরকে পড়তে হবে পরীক্ষার জন্য তো তোমরাও চেষ্টা করবে সুন্দরভাবে মনে রেখে পরীক্ষাটা আরও সুন্দর দেওয়া যায় বা সম্পন্ন করা যায় তো তোমাদের আজকে যে হোমওয়ার্ক থাকবে সেটা হলো রূপান্তরিত অর্থাৎ রূপান্তরিত অস্থানিক মূল কি এবং কেন এটা রূপান্তরিত হয়ে থাকে এই কারণগুলো লিখে তোমরা পাঠিয়ে দিই সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো তোমরা তোমাদের মাসের যে থিম ডায়লগুলো শুধু আলোচনাই নয় এগুলো তোমাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা এবং আমাদের এবং তোমার পিতা মাতার কতগুলো কথা মেনে চলার চেষ্টা তোমাদের জীবনটা আরো সুন্দর হোক এ কেমন আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ